হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিশ্চয় সবাই অনেক ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন আমাকে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। শুরু করছি আজকের ভিডিও। আজকে হচ্ছে আমরা মাওয়াতে যাব, মানে মাওয়া ঘাটে যাব ইলিশ মাছ খাইতে। তো আমাদের পুরো ভিডিওর সঙ্গে থাকবেন, নিশ্চয় অনেক ভালো লাগবে। এখানে আমাদের গাড়ি অনেক স্পিড ছিল, মাওয়ার রোড তো আসলে অনেক ফাঁকা থাকে আর রাত্রের বেলা বেশি ফাঁকা থাকে। তো আমরা অনেক গতিতে চালাইছি গাড়ি, 130-135-130 এরকম চালাইছি। যদিটা ঠিক হয়নি আপনারা কখনো এটা করবেন না, আমিও নেক্সট টাইম করবো না। তো মাঝে মাঝে রাস্তাতে কুকুর, শিয়াল এই টাইপের অনেক কিছু রাস্তা ক্রস করে, সাবধানে গাড়ি চলতে সাবধানতা অবলম্বন। এখন আমরা আছি মাওয়াঘাটে, একদম পদ্মা নদীর পাড়ে। দেখতে পাচ্ছেন আপনারা, ওই যে আমাদের গাড়ি। মানুষজনকে আগের মতন হয় না এখন? না, এখন আগের মতন কেন হয় না ভাই? এখন কেন হয় না, মানুষজন ওই যে ইলিশের অভিযান করছে না, ঢাকার থেকে লোকজন আসছে। মানে ইলিশ কি বন্ধ এখন? তাহলে আমরা ইলিশ খাইতে আসলাম, আমি তো যাই নাই দোকানে, এখন মাত্র পৌঁছলাম। তাহলে কি ইলিশের মধ্যে দুধ চা খেয়ে যাবো? ভাই গরুর দুধ চা কত করে? 10 টাকা করে। আর লাল চা 5 টাকা, 6 টাকা। তো দোকানে শুধু রাতেই করে না দিনে করেন? তাহলে ভাই বিষয়টা হচ্ছে কি, মানে আগের থেকে মাওয়াঘাটে এখন লোকজন কম, অনেক কম? শুধুমাত্র কি ইলিশের জন্য নাকি ফেরি বন্ধের জন্য? ইলিশের জন্য, ঢাকার লোকজন একমাত্র ইলিশের জন্য আসেন। আমাদের কপাল খারাপ আজকে, এটা হলো যে ইলিশ মাছ দিয়ে ধরা বন্ধ আছে এটা আমরা জানতাম না। তো অনেক ঘোরাঘুরি করতেছি ইলিশ খাওয়ার জন্য, অনেক দোকানে আমরা গিয়েছি ইতিমধ্যে, কিন্তু ইলিশ পাইনি। আমরা ইলিশ কি পাইছি? পাইনি তো। তো আপনারা যারা আপাতত আসবেন মাওয়াঘাটে 2-4-5 দিনে, 1 সপ্তাহের ভিতরে, তো তারা অবশ্যই খোঁজখবর নেবেন যে ইলিশ কি ধরা শুরু হয়েছে কি না, এই নিউজটা নিয়ে আসবেন, তাহলে আপনার ইলিশ মাছ খাইতে পারবেন। তো আমাদের ব্যাড লাক। আমরা এই যে ফেরিগুলো দেখা যাচ্ছে, তো আমাদের ব্যাড লাক যে আমরা আসলে জানতাম না, চলে আসার পরে জানতে পারছি এখানকার লোকজনের সাথে কথা বলে। জানতাম না ইলিশ ধরা বন্ধ। এটা কি মানে পিস করছেন কেন? পিস কত করে? আর কোরাল এটা, এটা আমার চিংড়ি কত করে? 500 টাকা। কোনটা চিংড়ি মাছ? কোরাল এগুলো পিস কত করে? কত করে কেজি? 700 টাকা কেজি না? এটা কি 1 টাকা 1 কেজি হবে? এটা তো কোরাল, তাই না? এটা তো অনেক বড়।
আর এই যে ইয়া এই রূপচাঁদা কেজি 1200 পিস হচ্ছে 250 টাকা কেমন লোকজন হচ্ছে যে ইলিশ মাছ ধরা বন্ধ আছে ভালো না অনেক লোক এখন তো অলমোস্ট 2টা বাজে তো আমরা আসলাম মাত্র অনেক লোকই আসলো দেখলাম সারা রাত এরকম লোক থাকে না একদম ভোর 6টা পর্যন্ত বিক্রি হয় ভাই আপনারা যারা মাওঘাটে আসার চিন্তা করতেছেন আসতে পারেন ভালো জায়গা ঘুরতে পারেন তেমন একটা মজা পাবেন না কারণ এখানে আসলে কষ্ট করে এসে যে খাওয়া দাওয়া করবেন কষ্ট করে এসে যে খাওয়া দাওয়া করবেন তো এটা আসলে তেমন একটা ভালো হবে না কারণ মাছের হিউজ দাম আমি ইতিমধ্যে আপনাদের দেখাইছি যে মাছের দাম কিরকম আর ইলিশ মাছ তো নাই টোটালি তো সব মিলে মনে হয় না তেমন একটা ভালো হবে কেন কোরাল মাছের কেজি 950 টাকা না বাইল্লা নদী চিংড়ি কত করে কেজি ভাই চিংড়ি 1200 টাকা 1200 টাকা কেজি না টাকাই তো ভালো 450 ওই চিংড়ি তো ঢাকায় তো 450 টাকা কেজি নাই ভাই তো এই হলো মাওঘাটের অবস্থা ইলিশ মাছ সবগুলো দেখতেছেন ইলিশ মাছ মানে যাই হো না রে বন্ধু ছুঁতে পারবো না তোমার পাতালে যাই হো না রে বন্ধু ধরতে পারবো না বুকের ভিতর রাই করে বন্ধু বুকের ভিতর রাইখো অন্তরে অন্তর বিলাইয়া প্রীতির গান গাই রে বন্ধু এই মোর রূপচাঁদ আছে তো প্রীতির গান গাই তো আমরা অনেক ঘোরাঘুরি করে হচ্ছে রূপচাঁদ নিচ্ছি 950 টাকা করে কেজি 4 পিস আর হচ্ছে চিংড়ি মাছ নিচ্ছি কত করে কেজি 900 টাকা 950 টাকা করে হাফ কেজি নিছি হ্যাঁ তো চিংড়ি মাছের সাইজ হচ্ছে যে এটা সাইজ তো হাফ কেজি 10টা হয়েছে আর হচ্ছে রূপচাঁদ হচ্ছে এটা তো টাকা হচ্ছে আমাদের প্রসেসিং করতেছে এরপরে রান্না হবে তারপরে খাওয়া হবে হ্যাঁ ততক্ষণ সঙ্গে থাকবে এই যে আমাদের রান্না কমপ্লিট এখন খাবো এটা চিংড়ি বোনা অনেকগুলো ভর্তা ভাই কথা বলার সময় তো অনেকে বলা যায় কারণ আমি যদি 2-4-5টা কথা করতে কই তো কইতে পারবে না।